প্রিয় ভিউয়ার্স, আজকে আমি এমন একজন পাত্র আলোচনা করতে যাচ্ছি যিনি পড়ালেখায় মাস্টার্স কমপ্লিট করে একটা বেসরকারি কোম্পানিতে চাকরিরত অবস্থায় আছে। তো ওনার এসএসসি হচ্ছে 2005 সালে। ওনার গ্লোক মুখে শোনা যায় যে আসলে বিয়ে করেছিলেন, কিন্তু অ্যাকচুয়ালি উনি বিবাহ করেননি, বিবাহ করার প্রস্তুতির মধ্যে গিয়েছিলেন। আলোচনা সাপেক্ষে উভয় পক্ষের সমঝোতা হয়েছিল, বিবাহ পূর্ব মুহূর্তে কোনো বিশেষ কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে বিয়ের আসর থেকে ওনাদের বিবাহ বিচ্ছেদ হয় আর কি। তো এই ঘটনায় অনেকে বলে যে বিয়ে করেছিলেন, অনেকে বলে যে বিয়ে করেননি। তো ভিউয়ার্স, ওনার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে উনি সম্মত হয়েছে যে উনি ডিভোর্সি মেয়ে বিয়ে করতে আগ্রহী, ডিভোর্স বা বিধবা এরকম মেয়ে বিয়ে করতে আগ্রহী। তো সেক্ষেত্রে ওনার যে কথা, ওনার যে চাহিদা হচ্ছে, উনি একটা চাকরিজীবী মেয়ে চাচ্ছে, যেমন প্রাইমারি স্কুলের চাকরিজীবী অথবা এই সমপর্যায়ে কোনো ভালো চাকরিজীবী, অথবা বেসরকারি কোনো মাল্টিনেশনাল কোম্পানিতে জব করে এই ধরনের যদি পাত্রী থাকে আমাদের আমাকে অবশ্যই জানাবেন। তো ওনার উচ্চতা হচ্ছে 5 ফিট 4 ইঞ্চি, ওনার গ্রামের বাড়ি হচ্ছে জামালপুর সদরে, উনি ঢাকায় কর্মরত আছে, ওনার গায়ের রং শ্যামলা। ওনার সম্পর্কে যদি আপনারা আলোচনা করতে চান তাহলে অবশ্যই জানাবেন। ওনারা হচ্ছে এক ভাই এক বোন, বাবা বাবা মৃত। তো আপনারা যদি, বাবা মৃত এবং মাও মৃত, বাবা মৃত এবং মা মৃত, আপনারা যদি এ ধরনের কোনো আলোচনা আপনাদের কাছে থাকে, এ ধরনের সম্বন্ধ থাকে, তো অবশ্যই আমাকে জানাবেন, আমি ওনাদের সাথে আলোচনা করার ব্যবস্থা করব। তো ভিউয়ার্স, আমি আবার বলছি, আমি প্রতি সিভির এগেনস্টে 100 টাকা মাত্র নেই, আর কোনো টাকা নেই না। তো এই সম্পর্কে আমার আরো ভিডিও আছে, এই সম্পর্কে আমার একটা ভিডিও আছে, দুইটা ভিডিও আছে, সেগুলো আপনারা দেখে নেবেন কি জন্য টাকা নেই না এই সম্পর্কে আপনারা দেখে নেবেন। সো ভিউয়ার্স, ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন।